বাংলাদেশের সব মাঠের তুলনায় চট্টগ্রামের জহুরামের চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের পিচ সবসময় তুলনামূলক ব্যাটিং সহায়ক। গড়পড়তায় এই মাঠে রান ওঠে বেশি, তবে 10ই ডিসেম্বর চট্টগ্রামের জহুরামের চৌধুরী স্টেডিয়ামের যে পিচে তৃতীয় ওয়ানডে হয়েছে তা আগের যে কোনো সময়ের তুলনায় ছিল আরও ব্যাটিং ফ্রেন্ডলি, যেটাকে ব্যাটিং স্বর্গ বললেও বাড়াবাড়ি হবে না। বল চমৎকার গতি এবং উচ্চতায় ব্যাটে এসেছে, মুভমেন্ট বা টার্ন কিছুই ছিল না। খুব ভালো জায়গায় বল ফেলা ছাড়া বলারদের কারিশ্মা দেখানোর আসলেই কোনো সুযোগ ছিল না। দুই ভারতীয় ঈশান কিশান আর বিরাট কোহলি সেখানে ইচ্ছে মতো 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন। 48 ঘন্টা পর সেখানেই শুরু বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট। চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, শুভম্যান গিল আর বিরাট কোহলির মতো নামী এবং সুপ্রতিষ্ঠিত ব্যাটসম্যানের পাশাপাশি ভারতীয় শিবিরে উমেশ যাদব, মোহাম্মদ সিরাজের মতো দ্রুতগতির পেসার আর রবিচন্দ্র অশ্বিন এবং অক্ষর প্যাটেলের মতো কোয়ালিটি সম্পন্ন স্পিনার আছেন। সেই দলের বিপক্ষে পেস কিংবা স্পিন সহায়ক পিচে খেলার অর্থ স্বেচ্ছায় বিপদ ডেকে আনা। নিশ্চয়ই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তা চাইবে না, তাই ধরে নেওয়াই হচ্ছে প্রথম টেস্টের উইকেটও হবে ব্যাটিং সহায়ক। এখন প্রশ্ন হলো ব্যাটিং বান্ধব জহুরামের চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের পিচে কেমন হবে বাংলাদেশের একাদশ, কয়জন ব্যাটসম্যান, কয়জন স্পেশালিস্ট পেসার বা স্পিনারে সাজানো হবে বাংলাদেশের দল। টেস্ট শুরুর আগে আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুরামের চৌধুরী স্টেডিয়ামে প্রথম লাল বলে নেট অনুশীলন হয়েছে জাতীয় দলের, যদিও তার আগে রোববার বিরতির দিন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে একা ব্যাটিং প্র্যাকটিস করেছেন মুশফিকুর রহিম। ভেতরের খবর এখনও টিম কম্বিনেশন নিয়েই দ্বিধা টিম ম্যানেজমেন্টের। মূল সংশয়ের জায়গা হলো বোলিং ডিপার্টমেন্ট, কয়জন স্পেশালিস্ট পেসার খেলানো হবে, 3 জন নাকি 2 জন, তাহলে তারা কারা, আবার অধিনায়কের সঙ্গে স্পিনার কোঠায় থাকবেন কয়জন, 2 জন নাকি 3 জন, তা নিয়েও আছে দ্বিধা। যদি 2 জন পেসার খেলেন তাহলে খালেদ আহমেদ এবং এবাদত হোসেনের সম্ভাবনা যে কারোর চেয়ে বেশি। তাসকির আহমেদ সবে পিঠের ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন, তাকে এখনই টেস্টে খেলানো একটা ঝুঁকি থেকেই যাবে, তাই খালেদ আহমেদের সাথে ইবাদতেই হতে পারেন বেস্ট অপশন। এর বাইরে 3 পেসার খেলানো হলে বাঁহাতি শরীফুল ইসলামও থাকবেন বিবেচনায়। তাসকিন আর শরীফুলের মধ্যে যার ফিটনেস ভালো থাকবে, 3 পেসারের দল সাজানো হলে তার সম্ভাবনাই বেশি থাকবে। 2 স্পিনার ফর্মুলা অনুসরণ করলে অধিনায়ক তথা বাঁহাতি সাকিব আল হাসানের সঙ্গে অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ অটো চয়েস, আর তৃতীয় স্পিনার খেলাতে চাইলে তখন তাইজুল ইসলাম ঢুকে যাবে নিশ্চিতভাবেই। এর বাইরে 7 জন ব্যাটসম্যান খেলানো একরকম প্রায় নিশ্চিত। এর মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ মুশফিকুর রহিম আর লিটন দাস পুরোপুরি নিশ্চিত। বাকি পজিশনগুলোয় মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, এনামুল হক বিজয়, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি আর নবাগত জাকির হাসান থেকে যে কোনো 4 জনকে বেছে নেওয়া হবে। যেহেতু তামিম ইকবাল নেই, তাই তার বদলে বিকল্প ওপেনার হিসেবে জাকির হাসানকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এখন তার মাথায় টেস্ট ক্যাপ উঠবে কি না, তিনি একাদশে সুযোগ পাবেন কি না, সেটাই দেখার বিষয়। তবে যতদূর জানা গেছে জাকির হাসান আছেন বিশেষ বিবেচনায়। ভারতীয় এ দলের বিপক্ষে এই গত সপ্তাহে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে 173 রানের আত্মবিশ্বাসী এবং ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছেন এই বাঁহাতি। দ্বিতীয় 4 দিনের ম্যাচেও প্রথম ইনিংসে জাকিরের ব্যাট থেকে এসেছে 40+ ইনিংস, তাই তামিম ইকবালের জায়গায় জাকিরকে খেলানোর সম্ভাবনা বেশি। এর বাইরে মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্তর সম্ভাবনা বাকিদের চেয়ে এগিয়ে। মমিনুলের অবস্থাটা বেশ খারাপ, টেস্টে একসময় যার ব্যাট থেকে নিয়মিত রানের ঝর্ণা বইত সেই মমিনুলের এখন টানা অফ ফর্ম। শেষ 11 ইনিংসে 4-0 আর 10 বার 2 অঙ্কে পৌঁছাতেই পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজের শেষ ম্যাচে 11 জনের দলেই জায়গা পাননি মমিনুল, তারপর এ দলের হয়ে আর জাতীয় লিগেও রান নেই, কাজেই মমিনুলের খেলা নিয়েও আছে সংশয়। তবে খেলাটা যেহেতু চট্টগ্রামে, তাই আলাদা করে ভাবতেই হবে।
মমিনুলের ক্যারিয়ারের সবচেয়ে বেশি 8টি সেঞ্চুরি এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই বিবেচনায় কেবল সুযোগ পেতে পারেন মমিনুল, অন্যথায় তাকে ড্রেসিং রুম আর ডাগ আউটে বসেই কাটাতে হবে। সেখানে আরেক বাহাতি নাজমুল হোসেন শান্তর অন্তর্ভুক্তির সম্ভাবনাই বেশি। এবার চলুন জেনে নেওয়া যাক আগামীকাল বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ অথবা তাইজুল ইসলাম। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।